গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের টাইম হচ্ছে এখন প্রায় 9:10 হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘড়িতে। আর আমরা সবাই এখানে তোমার সেনাপতি মন্ত্রী সব হাজির হয়ে গেছি, আমার সব মানে সাইড গার্ড সব আছে এখানে, দেখতে পাচ্ছ চায়ের আসর বসছে, এই ঘুম থেকে উঠলো। আর সবাই কিন্তু মোটামুটি 8:30-9টার সময় উঠে পড়েছে। তো মোর বাবা চলে গেছে অফিসে, টিফিন টিফিন সব রেডি করে দিয়েছি ওর মা আর সবুজের বাবাও, ঠিক আছে? আমার এটা অভ্যাস হয়ে গেছে বলে বলে। আর মা জননী তো ঘুমোচ্ছে, উঠলেই গুড়ের চা বানাবে, হয়তো তোমরা দেখতে পাবে না সেটা, আগে থেকে বলে দিচ্ছি। তো গুড়ের চা খেতে খুবই ভালোবাসে উনি। যাই হোক, কালকে আমি ভিডিও দিয়েছি উনার। তো এখন আমরা বসে এখন চায়ের আড্ডা চলবে, বুঝতেই পারছো। আমার ভাইটাই এসছে অনেকদিন বাদে, একটু গল্প গুজব হবে। আর তোমাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না গো, একেবারে সময় পাচ্ছি না, জানো তো। তোমরা কিন্তু রাগ করো না, আমি পরে তোমাদের ভিডিও দেখে নেব, ঠিক আছে বন্ধুরা? আমার পাশে থেকেও কিন্তু। আর দুপুরে কি রান্না বান্না হবে আজকে বৃহস্পতিবার? হ্যাঁ, ওনারা মানে বৃহস্পতিবার ঢালাও নিরামিষ খায়, বুঝেছো? এখন কি হবে না হবে জানি না, আমার ভাই হয়তো রান্না করতে পারে, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি নাও করতে পারি। এখন গল্প গুজবে মত্ত হয়ে থাকবো। তো যাই হোক, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখানে তোমার প্রেশার কুকারে সিটি পড়ছে, একটা খাবার দাবার হচ্ছে, এখানে সব মাখানো হবে। কি মাখানো হবে, কি করা হবে, তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তো চলো, দেখছো বন্ধুরা, আমি বলছিলাম না তোমাদের কত সাঙ্গপাঙ্গ আমার। একজন লুচি বানাচ্ছে, লুচি বেলে দিচ্ছে, আরও কত রান্নাঘরে সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে আছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে একজন পুচকে সাঙ্গ আমার, আর মৌ এখানে কি করছে আমাকে দেখো, এই যে লুচি বানাচ্ছে, আর এই দেখতে পাচ্ছ আমাকে হেল্প করছে, আর আমি এই রান্নাটা করলাম। এইটা হচ্ছে তোমার পেঁপে বিনস গাজর ডাল টাল দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা লুচি দিয়ে খাওয়া হবে, ঠিক আছে? আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্যই। তো চলো, দেখতে পাচ্ছ এক হাঁড়ি লুচি, এখানে গামলিতে লুচি, এই যে তরকারি, সবাই বসে গেছি আমরা খেতে। এই যে আরও আসছে, দেখো একের পর এক আসছে লুচির গন্ধ পেয়ে। আসো আসো আসো, এ বসো বসো, সবাই বসো। যে নাড়ুটা দেখছো কালকে নিয়ে এসছে, আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, আমার মা বানিয়ে দিয়েছে, আর ওরা বয়ে নিয়ে এসছে কষ্ট করে, জানো। আমি তো মিষ্টি খাই না, তো সবাই খাবে নারকেল নাড়ু, দারুণ বানায় কাজু বাদাম টাদাম দিয়ে। বন্ধুরা এই দেখো খোলা ছাদে চলে এসছে সবাই, এখানে তোমার এই যে লুচি টুচি খাওয়ার পরে, লুচি টুচি খাওয়ার পরে দেখো এখানে এই যে সব মানে লুডু নিয়ে বসে গেছে, লুডি নিয়ে আউট করে দিচ্ছে। এখন আমি কি করবো বলো? সবাই ওকে আউট করে দিচ্ছে, ও গোহারা হেরে যাচ্ছে, বুঝেছো? আর এখন এইগুলো চলছে, আমি এখন একটু ওদের ভিডিও করে নিলাম। আমার এখন প্রচুর কাজ আছে, তোমার রান্নাঘরে ওই সব বাসন টাসন পড়ে আছে, নিচে জামা কাপড় পড়ে আছে ধুবো। তো চলো, এই দেখছো সব ঘরটার মুছবো ঠাকুর ঘরে, তারপরে পুজো করবো। বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম, আজকে বৃহস্পতিবার, তোমার পুজো টুজো আমার হয়ে গেছে। এই দেখো প্রদীপও জ্বলছে ঠাকুরের কাছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে। আর তোমার এই জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কালকে ওরা এসেছিলো না, সেই সকাল থেকে বেরিয়েছিল কাল 7টা থেকে, আর কাল এসছে তোমার কটার সময় জানো, 4টের সময় এসছে, গাড়ি পায় না সেই দাঁড়াতে দাঁড়াতে, তারপরে আবার গাড়ি পেলো। তো থ্রু বাসেও আসেনি, ওরা ব্রেক জার্নি করে এসেছে। তো যাই হোক এসছে, ভালো হয়েছে। আর এখানে দেখো কালকার জামা কাপড়গুলো পাতিয়ে দিয়েছি, কালকে তো ধোয়ার টাইম পাইনি, তো আজকে ধুলাম। তো এখন নিরামিষ রান্নাবান্না হবে দুপুরে, আর চলো এখনও ঠিক হয়নি ওরা কি খাবে জিজ্ঞেস করি তারপরে। রান্নাঘরে এসছি, দুপুরবেলা রান্না হচ্ছে, আমি একা রান্না করতাম। তো আজকে কতজন চলে এসছে আমার রান্নাঘরে, দেখো। তো তোমরা ভেবো না যে আমি ওদেরকে রান্না করতে বলেছি, তো আমি একা করছি দেখে, ওরাও দৌড়ে এসছে রান্নাঘরে, দিদির কষ্ট তত বোঝে ওরা, বলো। আর আজকে তো তোমার পেঁয়াজ
কাঁচা মানে পেঁয়াজ কাটা বা রসুন কাটা এগুলো তো কোনো কিছুই হবে না, মাছ মাংস কিছুই হচ্ছে না। আজকে যেহেতু বৃহস্পতিবার তো আদা দিয়েই কাজ হচ্ছে সব, আর তোমার রান্না বান্না করছে। এখন যা রান্নাঘরের চাপ, তোমাদের তরকারি কি দেখাবো, কি করছে একটু সাইড না দিচ্ছে, তারপরে দেখাবো। দেখেছো কি নানানি করে যাচ্ছে সব, আর মৌ আছে কাছে, মৌ কোথায়, মৌ দেখতে পেয়েছো তো চলো। আমাদের বাড়ি আজকে কারেন্ট নেই বুঝলে, আর আমার এই সঙ্গীকে দেখো কি সব কালকার সবজি টবজি গুছিয়ে রাখছে বুঝেছো, আমি যে মানে বলেছিলাম তোমাদের গুছিয়ে রাখবো, তো এখনও সময় হয়নি, এগুলো ধুতে হবে সব পরিষ্কার করে দিয়ে ফ্রিজে ধাপে ধাপে রাখতে হবে। আজকে দুপুরে রান্না করেছি দেখো, এই যে ফ্রাইড রাইস, কত দিয়েছো, ফ্রাইড রাইস, এই যে বেগুনি দেখছো, এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, এই দুধ শুকিয়ে গেছে জানো তো বন্ধুরা, কষা করেছে যাবো তো, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি একদম লাল কালার, আর এটা হচ্ছে মিষ্টি, আর হচ্ছে পাঁপড় দেখলাম, আর হচ্ছে স্যালাড, অনেক কিছু খাবার। আমাদের বড় আত্মীয়কে আগে খাবার দিচ্ছি, কি রে গরম নাকি, এদিকে দেখা বল, বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন এই দেখো জানলা দিয়ে রোদ আসছে, আর একটু শুয়ে পড়েছি, বালিশ টালিশ কম্বল টম্বল নিয়ে একটু গায়ে দিয়ে শুবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। এই দেখো আমাদের আর একটা ছেলে দেখো, বন্ধুরা গুড ইভিনিং, তোমাদের দেখাই এখন কটা দেখছো, এখনো 5:30 বাজেনি, তোমাদের গুড ইভিনিং বলে দিলাম। যাই হোক শীতের বেলা তো সন্ধ্যা এমনিতেই হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হবে সবার ঘরে, সন্ধ্যাও পড়ে যাচ্ছে ক্রমে ক্রমে, তো আমাদের বাড়িতেও সন্ধ্যা দেব। এখন ওরা বেরোচ্ছে দেখছো, স্পর্ধনু কোথায় যাচ্ছ, লজ্জা পাচ্ছে পদ্মনু বুঝেছো, এই যে ওরা বেরিয়েছে পার্কে যাবে, একটু মন্দিরে যাবে, আমি কিন্তু যাচ্ছি না, ওরা রাস্তাঘাট জানে এখানকার, আমার ভাই অনেক আগে থেকে মানে আমাদের বাড়ি আসা যাওয়া করতে করতে এখানকার রাস্তাঘাটও মানে জেনে গেছে, অতএব কোনো চিন্তা নেই, ওরা নিজেদের মতো যাবে আবার চলেও আসবে। আর সবুজ ঘুমোচ্ছে, মৌও ঘুমোচ্ছে, ওরা কেউ যাবে না, ওদেরকে ডাকছে, আর আমাকেও ডাকছিল তো আমি যাব না বললাম, ঘরে কাজকর্ম আছে, আমি বললাম তোরা যা ঘুরে আয়। আর পদ্মনু তো পার্কে ঘুরতে যাবে একেবারে, দুপুরে যে ঘুমাবে খেয়ে দে সেটা হচ্ছে না, পদ্মনু ঘুমোতেও দিচ্ছে না তার বাবা মাকে, তো খালি পার্কে যাবে, আর পার্কটা খুলুক, 4টার পরে পার্ক খুলে, এখন তো করোনার জন্য আবার বন্ধ কিনা দেখ, তো যাই হোক যা আস্তে করে ঘুরে আয়। বন্ধুরা আমি সন্ধ্যাবাতি রাতি দিয়ে হাজির হয়ে গেছি এখন তোমাদের সামনে আবার, তো সন্ধ্যাবেলা তো আত্মীয়কে কিছু রান্না করে খাওয়াতে হবে, কিছু খাবার তো দিতে হবে তাই না, টিফিন টিফিন, তো ওরা যে পার্কে গেছিলো তো খাবার দাবার করে দেবো কি, উল্টে ওরা নিয়ে হাজির হয়ে গেছে জানো তো, এই দেখো ভেজিটেবল আছে, আলু কি তেলে ভাজা টেলে ভাজা নিয়ে এসছে অনেক কিছু, আর এই যে পুচকেটা সনপাপড়ি বললাম দাঁড়াতে, ও একটুও দাঁড়ালো না চলে গেল, তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিই। আর দুপুরবেলা আমি এত ঘুমিয়েছি না, দেখতে পাচ্ছ চোখ টোক পুরো ফুলে গেছে, ওরা ডাকতে উঠলাম বুঝলে, তো চলো সস খাবো, সসও নিয়ে এসছিস, বাবা কি সস, এটা টমেটো সস নাকি নাদু, এই যে দেখছো বন্ধুরা দেখো আলুর চপ নিয়ে এসছে, আর কি নিয়ে এসছিস দেখি তো ঝেলে, ও ভেজিটেবল এ বাবা পড়েও যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ব্যাগে ধরছে না, হ্যাঁ হ্যাঁ রে পদ্মনু তোমাকে কে বেশি ভালোবাসে বলো, তোমার মা নাকি তোমার বাবা, দুজন, বাহ
ভালোই ছেলে তো, গুড বয়। কি খাচ্ছে এটা? চপ। কি চপ? আলু চপ। বন্ধুরা দেখছো রাতেও ফ্রাইড রাইস বেশি হয়ে গেছিল, এগুলো খাচ্ছে, আবার গরম ভাত হয়েছে, আর তোমার এই যে সোয়াবিন তরকারি, আর তোমার এই যে একটা তরকারি হয়েছে দেখছো, সব রকম সবজি দিয়ে একটা লটপুটি হয়েছে, আর খাচ্ছে সবাই। মোর বাবা ভাত খাচ্ছে আর সবুজ ভাত খাচ্ছে, ওরা সবাই ফ্রাইড রাইস খাবে, বুঝেছ? কি ঠান্ডা পড়েছে জানো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।